সম্মানিত প্রবাসী ভাই, আসসালামু আলাইকুম। আজকে আপনার সামনে ভিডিওটা করার কারণ হলো পাসপোর্ট সম্পর্কে কিছু তথ্য দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার প্রথম পাসপোর্ট, ফখরুদ্দিন সরকারের আমলে করা 2008 সালে। এটা আমার দ্বিতীয় পাসপোর্ট, এটা করা 2016 সালে সিঙ্গাপুর সরকারের আন্ডারে, সিঙ্গাপুরে। এটা হলো আমার তৃতীয় পাসপোর্ট, যেটা কিছুদিন আগে করেছি আমি, মাস দুয়েক আগে। অনেকে প্রশ্ন করেন যে পাসপোর্টের মধ্যে দাড়ি থাকলে সিঙ্গাপুরে ভিসা অ্যালাউ করে কি না। আসলে এটা কোনো সমস্যা হয়নি, আমার বেলায় হয়নি, কারো বেলায় হয়েছে কিনা আমি জানি না, শুনিও নাই কারো বেলায় পাসপোর্টে মুখে দাড়ির জন্য সমস্যা হয়েছে এরকম কিছু। আরেক কথা, এই আমার প্রথম পাসপোর্টটা আমি যখন করেছি তখন আমার জন্ম নিবন্ধন, ভোটার আইডি কিছু ছিল না, কিছু লাগেও নি। হ্যাঁ, কিন্তু দ্বিতীয়টা যখন করি সিঙ্গাপুর থেকে, এটা করতে আমার ওখানে যে বাংলাদেশে আমার জন্ম নিবন্ধন করেছিল সেই জন্ম নিবন্ধনের অনলাইন কপি দিয়ে আমি এটা করেছি, কোনো ঝামেলা হয়নি। এবং তৃতীয় যে পাসপোর্টটা, প্রথমটা হলো অ্যানালগ পাসপোর্ট, দ্বিতীয়টা এমআরপি পাসপোর্ট, তৃতীয়টা হলো ই পাসপোর্ট। এই তৃতীয় ই পাসপোর্টটা আমি করি আমার ভোটার আইডি দিয়ে। সবচেয়ে মেইন কথা হলো যে ই পাসপোর্ট করার বেলায় আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনার যে এমআরপি পাসপোর্ট আছে, এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট দুইটা আপনি সব তথ্য একই রকম দিবেন, এবং আপনার ভোটার আইডি কার্ড অবশ্যই দিবেন। এখন যদি ভোটার আইডি কার্ডে এবং এমআরপি পাসপোর্টে যদি মিল না থাকে, এই বিষয়টি নিয়ে আমি পাসপোর্ট করার সময় আমার নারায়ণগঞ্জের এডি স্যারের সাথে কথা বলেছিলাম। তিনি বলল যে আপনি আপনার পুরনো পাসপোর্টটা সেম ফলো করবেন। এখন পুরনো পাসপোর্টটা ফলো করতে গিয়ে আমার বাবার নামের সাথে আমার আইডি কার্ডের নাম একটু বেমিল ছিল, কিন্তু আমি আবেদন করেছি, আলহামদুলিল্লাহ কখনো আটকায়নি কোথাও, পাসপোর্ট হয়ে গেছে। এখন আরেকটা তথ্য হলো যে অনেকে প্রশ্ন করেন যে ভাই নতুন পাসপোর্ট করব, নতুন পাসপোর্টের মধ্যে আমার নামের সাথে আমার বাবার যে এনআইডি আছে, বাবার এনআইডি কার্ডের তথ্যের মিল নাই। এ ব্যাপারে আমি একটা তথ্য দিই আপনাকে, যে কিছুদিন আগে আমি আমার ভাগিনার পাসপোর্ট করি, আমার ভাগিনার পাসপোর্টের মধ্যে এই সরি সার্টিফিকেটের মধ্যে জন্ম নিবন্ধনের মধ্যে, তারপরে ভোটার আইডির মধ্যে আমার আপার নাম হলো লিপি, শুধু লিপি। কিন্তু আমার আপার আইডি কার্ডের মধ্যে তার নাম হলো লিপি বেগম। কিন্তু আমি যখন আমার ভাগিনার নতুন করে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলাম, ওর আগে কোনো পাসপোর্ট নেই, তখন সেখানে আমি তার নামটা শুধুই লিপি দিয়েছি। মানে আমার ভাগিনার যে সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, ভোটার আইডি সবগুলোতে লিপি, কিন্তু আমার আপারগুলোতে সব লিপি বেগম। সেই জন্য আমি শুধু লিপি ফলো করেছি, আবার আমার আপার ভোটার আইডিটা সেই পাসপোর্ট আবেদনের সাথে জমাও দিয়েছি, ওখানে লিপি বেগম, কিন্তু আমার ভাগিনারটাই শুধু লিপি, কিন্তু এটার মধ্যে কোনো আটকায় নেই। তারপর কিছুদিন আগে যখন আমার ভাইয়ের পাসপোর্ট করি, ওখানে আমার বাবার নামের সাথে আমার ভাইয়ের নাম অনেকখানি বেমিল, কিন্তু নতুন পাসপোর্ট করেছে, ওটার মধ্যে আমি ওনার ভোটার আইডিটাই ফলো করেছি, আটকায়নি। এবং আমি কখনও কোনো পাসপোর্ট দালাল দিয়ে করিনি। যদি কারো পাসপোর্ট করার দরকার পড়ে আমার সাথে যোগাযোগ করলে লাভ নেই, আমি এসব কাজ করি না। কিন্তু আপনাদের জন্য পরামর্শ হলো, যদি কিছু জানার থাকে আপনারা পাসপোর্ট অফিসে গিয়ে 203 নাম্বার রুম এডি স্যারের সাথে যোগাযোগ করবেন, এবং অনলাইনে আবেদনের সময় যদি কোনো ধরনের ভুল হয় আপনারা সেটা যখন আপনার ছবি তোলার জন্য নেবে, ফিঙ্গারিং নেওয়ার জন্য নেবে, সেই দিন আপনি ওই যে ছবিটা তুলবে তাকে যদি বলেন যে আমার এখানে একটু স্যার আবেদনে ভুল হয়েছে, তাহলে সে কারেকশন করে দেয়। আমার বেলা আমি করেছি, আমার আবেদনের সময় ফোন নাম্বারটা ভুল লেখা হয়েছিল, একটা ডিজিট ভুল হয়েছিল, সেটা আমি এডি স্যারকে বললি, এই সরি যে ছবি তুলে ফিঙ্গারিং নেয় তাকে বললাম স্যার আমার এখানে ভুল হয়েছে, তখন তিনি ওইখানে কারেকশন করে দেয়, কোনো সমস্যা হয়নি। আর যদি কোনো ধরনের কোনো তথ্য দরকার পড়ে আপনাদের আমার কাছে মেসেজ দিতে পারেন, সমস্যা নেই, ইনশাল্লাহ যদি আমার জানা থাকে জানাবো। কিন্তু আপনারা পাসপোর্ট করার সময় কখনোই দালাল ধরবেন না। হ্যাঁ, যদি মনে করেন পাসপোর্ট আটকে দিয়েছে, দালাল ধরার দরকার পড়ে সেটা ভিন্ন কথা, কিন্তু আবেদন করার আগেই কেন দালাল ধরবেন? আগে নিজের চেষ্টা করে দেখুন, যদি না হয় পরে দালাল ধরবেন। কিন্তু নিজের চেষ্টা না করেই প্রথমেই গিয়ে দালাল ধরে
এক একজনের দেখলাম আমার সাথে যারা পাসপোর্ট করেছে, নতুন করেছে বা পুরনোটাই রিনিউ করেছে, প্রায় 10,000 12,000 11,000 টাকা দিয়ে করেছে, কিন্তু আমি জাস্ট 5,750 টাকা যে ব্যাংকে জমা দেওয়া লাগে সেটা দিয়ে করেছি, আর অনলাইন আবেদন করতে 100 টাকা লেগেছে আমার। এই এর বাইরে আর কোনো খরচ নাই আমার পাসপোর্ট করতে, আলহামদুলিল্লাহ। সো যদি কেউ পাসপোর্ট আবেদনের কোনো তথ্য দরকার পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ফোন নাম্বার চেষ্টা করব তাকে যেভাবে হোক যদি পারি সাপোর্ট দেওয়ার জন্য, যে কোনো তথ্য দিয়ে। ইনশাল্লাহ যদি কেউ ভেজাল পড়েন আমার সাথে চেষ্টা করতে পারেন, কিন্তু আমি সশরীরে গিয়ে বা কোনো দালাল ধরাই দিই এগুলোর মধ্যে আমি নেই। হ্যাঁ, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।